যারা আপনারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, এদের আসলে লাইফস্টাইল বিষয়ে অনেক সতর্ক থাকতে হয়। এই বিষয়ে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আচ্ছা, এইটার ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি, কিন্তু অনেক সময় হয় যে কোনো কিছু কিছু স্পেশাল ক্যারেক্টারের জন্য আমাদের নিজেকে মেনটেন করতে হয়। যেমন হচ্ছে আমি যেরকম প্রথম সিনেমা ছিল আমার চন্দ্রাবতী কথা, তো চন্দ্রাবতী কথাতে যে ক্যারেক্টারটা ছিল ও একটা মানে ওকে হচ্ছে একটা গ্রাম থেকে বিতাড়িত করে একটা গ্রামে পাঠানো হয়, সো মাঝখানে হিউজ স্ট্রাগল, ছেলেটাকে অনেক বেশি লিন থাকতে হবে। সো ওই টাইমে হচ্ছে ওইটা নিয়ে নিউজ হয়েছিল বেশ কয়েকটা, যে আমাকে 50-60 এর মধ্যে একটা ওয়েট মেনটেন করতে হয়েছে, ওয়েট কমে ফেলতে হয়েছিল, এবং ওইটার কারণে দেখা যাচ্ছে ওই সময় অনেক কাজ আমাকে লুজ করতে হয়েছে, চুল বড় ছিল আমার, এত বড় চুল ছিল, দাড়ি ছিল। তারপরে এরপরে আমি ঠিক করলাম, এরপর ওটা শেষ হয়ে গেল, অনেকদিন হয়ে গেল, দেন আরেকটা সিনেমা করলাম সৈয়দ ওয়ালি উল্লাহর চাঁদের অমাবস্যা, ওটা খুব রিসেন্ট রিলিজ পাবে। ওটা করার সময় ওই টাইমে আমি জিম করছিলাম, মানে থাকে না নিজেকে ফিট রাখার জন্য জিম করছিলাম, তো হালকা মাসেল টাসেল গেইন হয়েছিল। এখন ওখানে হচ্ছে যুবক শিক্ষকের যে ক্যারেক্টারটা মেইন লিডটা ওটা আমি করেছিলাম, তো এখন গ্রামের একটা শিক্ষকের ওর তো মাসেল টাসেল থাকবে না। তো যখন আমাদের ডিরেক্টর অঞ্জনদা যখন আমাকে বললো যে তোমার এই ক্যারেক্টারটা এরকম এই ভাবছি আমরা, চলো তাহলে এখানে মুভ করি, তো যেদিন আমার কস্টিউম ট্রায়াল ওদিন ট্রায়াল দিয়েছে তখন আমি জিমটা অলরেডি অফ, তো অঞ্জনদা আমাকে খালি গায়ে দেখছে, দেখার পরে বলছে আমি তো এই ফিজিক তো যাবে না, আমি তাহলে কি করবো এখন, তো তোমাকে অনেক ওয়েট লুজ করতে হবে। তো মোটামুটি ওয়েটের জন্য আমাকে তখন 8 কেজি 10 কেজি ওয়েট ইনস্ট্যান্ট লুজ করতে হয়েছে। তো যেটা হয় যে সাধারণত আমি তো মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টারগুলো প্লে করি, হয়তো গল্পটা আমাকে নিয়ে থাকে, সো ওই জন্য যে জিম করে নিজেকে একটা জায়গায় ফিক্সড করে ফেলবো বা কোনো একটা জায়গায় ফিক্সড করে ওই জায়গাটা রাখি না, ফ্লেক্সিবল জায়গাটা রাখি। আর সার্ভাইভের যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে যেরকম বাইরের ক্ষেত্রে যেটা হয় যে এখানে বাজেটটা অনেক বেশি থাকে, সো একজন আর্টিস্ট যখন একটা জিনিসে পুরোপুরি ইনভলভ হয়ে যায় ও ফুল ডেডিকেটেডভাবে কাজটা করতে পারে এবং ওকে চিন্তা করতে হয় না যে আমি কয় মাস কীভাবে চলবো, আমাদের এখানে বাজেটটা অনেকটা কম থাকে, সো ওইটা আমাদের জন্য একটা সেখানে একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে একটু কষ্টও হয়ে যায় জিনিসটাকে মেনটেন করতে, বাট মানে পুরো লাইফস্টাইল মানে ক্যারি করাটাই আসলে খুব কঠিন ব্যাপার, খুব কঠিন হয়ে যায়। আর যেটা আমরা শুনি না বা পড়ি আসলে, যে এখন ইউটিউবে দেখা যায় প্রতিদিন, ধরেন সালমান খান কিংবা আমির খান, আমির খান দাঙ্গল করার আগে যেরকম তার মানে বডি এ পাশ থেকে একবার কমিয়ে একবার মাসল তৈরি করে যেটা হয় আর কি, কিংবা মনোজ বাজপেয়ী যেরকম করে আর কি, কখনো বাড়াচ্ছে কখনো কমাচ্ছে, এই জিনিসগুলা আমাদের হয়তো পুরো সিনেমার থেকেও ওদের বাজেটটা বেশি থাকে গানের বাজেটটা। সো এই যে আমির খান যে বডিটা বানালো দাঙ্গলের জন্য, ও ওয়েট গেইন করলো আবার লুজ করলো, ধরেন এটা দিয়ে ও এক বছর সার্ভাইভ করার মতো এনাফ অ্যামাউন্ট, এবং ধরেন যে যেই জিমে জিম করছে যেই ফুডিংটা প্রয়োজন সেটা যেটা করছে, বা ইনস্ট্রাক্টররা, হ্যাঁ ইনস্ট্রাক্টররা থাকছে, দু তিনজন ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট করছে সেম সেট আপের, ধরেন 3 ভাগের 1 ভাগটাও যদি আমি নিয়ে করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমার যে রেমুনারেশন পুরোটা ওটার পেছনে চলে যায়। কিন্তু হয় কি যে ধরেন যে যখন মানে শাহরুখ খানের আমি অনেক ইন্টারভিউস দেখি টুকটাক, শাহরুখ খানের একটা ইন্টারভিউ দেখছিলাম আমি একদিন, তো ওখানে সে বলছিল যে কখনো থাকে না যে যতক্ষণ পর্যন্ত তুমি স্ট্যাবলিশ বা একটা পর্যায়ে না যাবো ততক্ষণ পর্যন্ত যত ভালো কথাই বলো যত ইয়ে কথাই বলো এগুলো মানুষ রিসিভ করবে না, এগুলো মানুষ ভাববা বলছে, একটা জায়গায় যাওয়ার পর একটা সিম্পল কথা বললে ওটাকে মানুষ অনেক বড়ভাবে রিসিভ করবে। বাট আমাদের এখানে হয় যে আমাদের এখানে সত্যি কথা যদি আমি বলি তাহলে আমাদের এখানের আর্টিস্ট আমার কাছে মনে হয় বলিউড বা অন্য কোনো জায়গা থেকে কম না, বিকজ আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের এখন 1 ঘন্টার নাটক যেগুলো সিঙ্গেল ড্রামা বলি আমরা, এগুলো অনেক বেশি হচ্ছে, আগেও হতো, ইউজুয়ালি এগুলোতে কিন্তু ওভাবে কস্টিউম ডিজাইনার থাকে না এবং এগুলোর কস্টিউম আমরা নিজেরাই প্রোভাইড করি। তো যেটা হয় যে ধরেন আমরা কিন্তু যখন সিনে যাই, ইভেন এখনও সেটা করি যে আমরা নিজেদের ক্যারেক্টারটা পড়ি, স্ক্রিপ্টটা পড়ি, করার পরে বুঝি যাচ্ছে এখানে কী ক্যারেক্টার যেতে পারে, ডিরেক্টরের সাথে একটু কনসাল্ট করি, দেন কস্টিউমগুলো ক্যারি করি, এবং ওইটা আমরাই ডিসাইড করে আচ্ছা ঠিক আছে তাহলে কী করবো, তুমি কোনটা পড়তেছো, এটা পড়তেছো, আচ্ছা তাহলে তোমার কালার এইটা, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, আচ্ছা তাহলে আমি যদি এই কালারটা পড়ি ওকে ঠিক আছে তাহলে যাবে। সো আমি কিন্তু শুধু অ্যাক্টিং নিয়ে ভাবতেছি না, আমি আমার কস্টিউম নিয়ে ভাবতেছি, আরও অনেক কিছু আশপাশের সব কিছু নিয়ে ভাবছি। আর বাইরে যেটা হয় ইভেন মানে আমি কলকাতায় কাজ করতে গিয়েও যেটা দেখলাম, ওখানে একজন অ্যাক্টর শুধু অ্যাক্টিং নিয়ে ভাবে। এবং আর একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল একদিন, ওখানে আমি হচ্ছে
ওখানকার এক ডিরেক্টরের সাথে আড্ডা মারছিলাম, তো যেরকম অমিতাভ বচ্চনকে সবাই ওখানে খুব লেজেন্ড মানে, আমরাও মানি, ডেফিনেটলি মানি, ইজ এ লেজেন্ড অ্যাক্টর। তো ধরেন বলছিল যে উনি এত ভালো অ্যাক্টিং করে, এই করে এটা সেটা, বাট ডেফিনেটলি ইজ এ গুড অ্যাক্টর। আমাদের এখানে ধরেন ওনাদের ওখানে থাকে না যে আপনি যখন ক্যারেক্টারটা নিয়ে আসেন, আপনি একটা সিনেমা নিয়ে আপনি একটা লম্বা সময় থাকবেন এবং ওটার জন্য আপনি এনাফ অ্যামাউন্ট এবং সব কিছু আপনি সাপোর্টটা পাবেন। আমাদের এখানে ধরেন যে ওইটার একটা প্রবলেম তো থাকেই, সেকেন্ডলি যেটা হয় যে আমরা একদিনে কিন্তু অনেকগুলো করে সিন করি। হঠাৎ করে ধরেন যে যখন ওই ডিরেক্টর আমাকে বলছিল যে অমিতাভ বচ্চনকে কোনো একটা সেটে, এটা আমি মানে আমি খুব শিওরভাবে বলতে পারবো না যেহেতু এটা শোনা কথা, আমার নিজের চোখে দেখা না, ওখানে ওনার একটা ডায়লগ ছিল, বড় একটা ডায়লগ ছিল, উনি সেটে আসছেন, সব কিছু প্রিপেয়ার্ড, শর্ট হবে, তার ঘন্টাখানেক আগে ডিরেক্টর ওনাকে বলছে যে সব কিছু ঠিক আছে স্যার, আপনি জাস্ট এই ডায়লগটার মাঝখানে একটা কিন্তু অ্যাড করবেন, ডায়লগটা যা আছে তাই বলবেন। তখন উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে এটার জন্য একদিন সময় দেওয়া লাগবে, যদি একদিন না পারো তাহলে মিনিমাম এক বেলা আমাকে সময় দিতে হবে, কারণ এই যে পুরো জিনিসটা আমাকে ভাবতে হবে যে তাহলে আমি ডায়লগটাকে কিন্তু দিলে কতটা চেঞ্জ হয়, বিকজ আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় কিন্তু ম্যাথ, এবং আমাদের ধরেন এই যে সিঙ্গেল নাটক অনেক কন্টেন্টের ক্ষেত্রে হয় কি আমরা খুব রাশ, কারণ আমাদের ওই বাজেটটা থাকে না যে আমরা ওইভাবে কাজ করবো, এটাতে কেউই আসলে দোষী না। তো আমি বলবো যে আমাদের এখানকার আর্টিস্টরা আসলে অনেক ট্যালেন্টেড, নো ডাউট, মানে আমাদের এখানে তো ভয় করে দিচ্ছিলেন, আমাদের অনেকেই আছেন, মানে শুধু একজন দুজনের নাম আমরা হয়তো উদাহরণ হিসেবে, এখন ইয়াংরাও আছেন, খুব ভালো কাজ করছেন। এবং আমার কাছে মনে হয় যে ধরেন আজকে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন বিকজ ইন্ডাস্ট্রি তাকে অমিতাভ বচ্চন তৈরি করেছে, কারণ অমিতাভ বচ্চনকে নিয়ে ধরেন যে অনেক গল্প আছে তার কেন্দ্রিক হচ্ছে, আমাদের এখানে ওই চেঞ্জটা আস্তে আস্তে আসছে, বাট আমাদের এখানে কিন্তু এখনো এক্সিস্টিং অনেক বড় বড় অ্যাক্টর আছে যাদেরকে আমরা এখনো ইউজ করে উঠতে পারছি না, যেমন হুমায়ুন ফরিদি স্যার যে আমাদের একটা বড় অ্যাসেট ছিল, হয়তো আমরা আরো বেশি ইউজ করতে পারতাম, আমরা পারিনি, মানে উই আর সরি টু হিম যে আমরা পারিনি ইউজ করতে।